আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশরাফুল আলম, আশরাফুল আলমস অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেল থেকে বলছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনারা অবশ্যই জানেন আমি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা এবং ল্যাপটপ বিক্রি করে থাকি। তো যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং ক্যামেরা খুঁজতেছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। আমার কাছে যে আজকে স্টকগুলো আসছে, এই স্টকগুলো নিয়েই মূলত আমার এই ভিডিওটা করা হবে। তো আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমার কাছে যে ক্যামেরাগুলো আসছে, চার পাঁচটা ক্যামেরা আসছে। তো এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন নিকনের D5300 মডেল। আমি আপনাদেরকে বডিটা খুলে দেখাই, দেখেন একদম নতুন কন্ডিশন, খুবই চমৎকার কন্ডিশন, কোনো সমস্যা নাই, কোনো স্ক্র্যাচ নাই, একবারে নতুন কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু একবারে নতুন দেখতেই পাচ্ছেন। এটার সাথে আছে 1855 নিকনের 1855 mm লেন্স। এটার শাটার কাউন্ট মাত্র 3200, মাত্র 3200 শাটার কাউন্ট দিয়ে ক্যামেরাটা। এটার সাথে আছে চার্জার, অরিজিনাল চার্জার এবং ব্যাটারি। সাথে আপনারা যদি ব্যাগ চান, আমি একটা ব্যাগ দেবো। তো এটা কিন্তু খুবই একটা চমৎকার। এটার প্রাইস পড়বে মাত্র 1250 RM, ফিক্সড প্রাইস মাত্র 1250 RM। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর যদি বাংলাদেশ থেকে কেউ পছন্দ করেন, যে নিতে চাইতেছেন, তাদেরও কিন্তু আমি পাঠানোর ব্যবস্থা করে দিই। বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে থেকেই নিতে পারবেন, তবে যারা ঢাকায় থাকেন, তারা খুব দ্রুত কম সময়ের মধ্যে প্রোডাক্টটা দেখে নিতে পারবেন। আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন, তারা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার প্রোডাক্টসগুলো নিতে পারবেন। আমার প্রোডাক্টসগুলো যদিও সেকেন্ড হ্যান্ড, কিন্তু অলমোস্ট নতুনের মতোই থাকে। আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আমার বাংলাদেশি ভাইদের কাছে, এই প্রোডাক্টগুলো কিন্তু একদম নতুন হয়ে থাকে। যদিও সেকেন্ড হ্যান্ড বিক্রি করি, কিন্তু আমি কিন্তু আমার স্ট্যান্ডার্ডের দিক থেকে আমি খুব ভালো প্রোডাক্টসটাই শুধু কিনি বিক্রি করার জন্য। একবারে নতুন যে প্রোডাক্টসগুলো হয়ে থাকে, ওই প্রোডাক্টসগুলোই কিন্তু আমি কিনি। তো আপনারা যারা এই এই প্রোডাক্টটা নেবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নিকনের D5300, শাটার কাউন্ট মাত্র 3200। এটার সাথে আছে 1855 mm লেন্স, অরিজিনাল চার্জার। তারপরে যে প্রোডাক্টটা আছে আমার কাছে, এটা হলো ক্যাননের 1300D। ক্যাননের 1300D, এই দেখতে পাচ্ছেন ক্যাননের 1300D একদম নতুন। দেখেন আপনারা, আমি কি মিথ্যে বলতেছি না সত্য বলতেছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, একদম নতুন। কিন্তু আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো আছে বলতে, আমি যে প্রোডাক্টগুলো আমার বাংলাদেশি ভাইদের কাছে বিক্রি করি, এই প্রোডাক্টগুলো কিন্তু রিফাবলিশ না, ইউজ ইউজ ক্যামেরা, কিন্তু একদম নতুনের মতোই থাকে। মানে দেখা গেছে যে মাত্র কিছুদিন ইউজ হয়েছে বা খুব কম ইউজ হয়েছে, ওই প্রোডাক্টগুলোই কিন্তু আমি বিক্রি করি শুধুমাত্র আমার বাংলাদেশি ভাইদের কাছে। আর যেগুলো একটু বেশি ইউজ হয় বা দেখতে একটু পুরান, ওগুলা কিন্তু আমি মালয়েশিয়ায় লোকালদের কাছেই বিক্রি করি। কেননা লোকালরা কিন্তু যখন একটা ক্যামেরা, সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনুক আর ল্যাপটপ কিনুক, ওনারা কিন্তু খুব বেশি কেয়ার করে না। কেননা ওরা চিন্তা করতেছে আমি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টসটাই কিনতেছি, তো আমার প্রোডাক্টসটা কিন্তু সেকেন্ড হ্যান্ডের মতোই হবে। কিন্তু আমার দেখা যায় যে বাংলাদেশিদের ক্ষেত্রে যখন আমরা কিনি, মনে করি যে আমরা জীবনে এটাই জীবনে প্রথম কিনতেছি আর এটাই শেষ মনে হয়। তো আমরা খুব ভালো দেখে কিনবো, একবারে সেকেন্ড হ্যান্ড দামে নতুন প্রাইস, নতুন প্রোডাক্টসটাই কেনার চেষ্টা করবো। তো ওই হিসাবে দেখা যায় যে আমি কিন্তু আমার বাংলাদেশি ভাইদেরকে প্রায় খুব ভালো প্রোডাক্টসটাই দেই। এই দেখতে পারতেছেন একদম নতুন, নতুনের মতো, নতুন নতুনের মতো বলতে একদম নতুনই। এটার শাটার কাউন্টও মাত্র আমার মনে হয় 1500 কি 1600 হবে, 1500 আমার ঠিক খেয়াল নাই কত। তো নিকনের D1300D বডি, এটা নিকনের 1300D, লুক লাইক নিউ। এটার সাথে আছে 1855 mm লেন্স, দেখতেই পাচ্ছেন 1855 mm লেন্স। আপনারা চাইলে লেন্স চেঞ্জ করে দিতে পারবো আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী। এটা হলো চার্জার, অরিজিনাল চার্জার। তাহলে এটার প্রাইস পড়বে মাত্র 1000 RM, এটার প্রাইস পড়বে মাত্র 1000 RM, আর বাংলাদেশি টাকা 21,000 টাকা। তো এটা যদি কারো পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাকে নক করবেন, স্টক থাকা পর্যন্ত আমি আপনাদেরকে দিতে পারবো। হ্যাঁ,
তারপরে যে আমার কাছে স্টকটা আছে এটা হলো নিকনের D3300 মডেল। দেখেন এটাও কিন্তু একদম নতুন, নিকনের D3300 দেখা দিতেছে কিনা, নিকনের D3300, হ্যাঁ দেখেন দেখা দিতেছে নিকনের D3300 মডেল একবারে কিন্তু নতুন, খুবই চমৎকার একবারে নতুন। এটাও আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 1000 RM, মাত্র 1000 RM। আমার এটার প্রাইসটা হলো 1000 RM। এটার দেখেন এটার সাথেও কিন্তু 18-55 mm লেন্স। মূলত আমার কাছে যে বডিগুলো আছে সবগুলাই কিন্তু 18-55 mm এর সাথে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু জুম লেন্স থাকে বা প্রাইম লেন্স থাকে, তো সবগুলোর কিছুই কিন্তু কিট লেন্স আছে 18-55 mm। এটার প্রাইসও কিন্তু মাত্র 1000 RM, প্রাইস কিন্তু ফিক্সড, মাত্র 1 টাকা দিয়ে নিতে পারবেন। 21,000 টাকা BDT আর মালয়েশিয়ান RM এ মাত্র 1000 RM, দেখতেই পারতেছেন একদম নতুন। এটার সাথেও কিন্তু অরিজিনাল চার্জার আছে। তারপর যে আমার কাছে ক্যামেরাটা আছে এটা হলো নিকনের D5100 মডেল, D5100 মডেল। এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, দেখেন এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। নিকনের D5100 মডেলের সুবিধা হলো এটার ইটা কিন্তু রোটেট করা যায়, দেখতেই পারতেছেন ডিটা এটা রোটেট করা যায়, খুবই সুন্দর একটা চমৎকার একটা মডেল। ক্যাননের যে 600D আছে এটার যে স্পেসিফিকেশন আছে আর নিকনের D5100 কিন্তু অলমোস্ট সেম স্পেসিফিকেশন, কিন্তু এটা ডিফারেন্স হলো যারা ক্যানন পছন্দ করেন তারা ক্যানন নেবেন, যারা নিকন পছন্দ করেন তারা নিকন নেবেন। দেখতেই পারতেছেন এটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন। আমার আমি আগে আমি বারবার বলতেছি যে আমার কাছে যে ক্যামেরাগুলো আছে এটা অবশ্যই ফ্রেশ কন্ডিশন হয়ে থাকে, তো আপনারা যারা নেবেন এটা কিন্তু খুবই কম দামে আমি দিব। অরিজিনাল চার্জার এবং 18-55 mm লেন্স আর সাথে কেবল টেবল আছে, দেখতেই পাচ্ছেন অরিজিনাল চার্জার লেন্স। এটা আমি একদম দিতে পারবো 900 RM এর মধ্যে, আর যারা বাংলাদেশে নেবেন তারা 19,000 টাকার দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন। আমি আগেই বলতেছি এগুলো কিন্তু রিফার্বিশ না, এগুলো ইউজ ক্যামেরা, তো ইউজ যদি হয়ে থাকে কিন্তু এটা দেখতে কিন্তু একদম অনেকটা নতুনের মতো, নতুন না নতুনের মতো। আর বাংলাদেশে যে ক্যামেরা গুলা বিক্রি করা হয়ে থাকে রিফাবলিশ, ওগুলা কিন্তু নতুন বলে বিক্রি করা হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ওগুলা আসলে অরিজিনালি কিন্তু রিফাবলিশ। রিফাবলিশ মূলত ব্যবহার কৃত ক্যামেরা গুলাই, ওগুলা কিন্তু কোনো বলে এটাকে ইলেকট্রিক ফ্যাক্টরি আন্ডারে বা নিকনের আন্ডারে হতে পারে বা ক্যাননের আন্ডারে হতে পারে, ওই ক্যামেরা গুলোর কিন্তু আবার রিপেয়ার টিপেয়ার করে বা বডি টডি চেঞ্জ করে, শাটার কাউন্ট চেঞ্জ করে কিন্তু ওরা বিক্রি করে। তারপরে যে প্রোডাক্টটা আমার কাছে আছে এটাও কিন্তু নিকনের একটা প্রোডাক্ট, এটাও দেখতে পাচ্ছেন একদম নতুন, খুবই চমৎকার একটা বডি, খুবই চমৎকার, দেখেন একদম নতুন একদম নতুন। এটা নিকনের D3300, এটা আমি কম দামে দিতে পারবো মাত্র 850 RM এর মধ্যে, আমি এটাকে আপনাদেরকে দিতে পারবো 850 RM এর মধ্যে। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার, খুবই নতুন, খুবই চমৎকার একটা প্রোডাক্টস, একদম নতুন একদম নতুন, খুবই চমৎকার। এটা শাটার কাউন্ট আমার এখনো চেক করা হয় নাই, তবে যদি আমি চেক করি আমার আত্মবিশ্বাস আছে এটা 1000-এর বেশি হবে না বা 1000-এর নিচে হবে, 1000-এর বেশি হবে না বা 1000-এর নিচে হবে, একদম নতুন কন্ডিশন। এটার সাথে কিন্তু আপনারা ফ্রি ব্যাগ পেয়ে যাবেন, প্লাস দেখতে তো পাচ্ছেন কিট লেন্স 18-55 mm। ভিউয়ার্স আপনারা কিন্তু আমার প্রোডাক্টসগুলো দেখলেন, এই প্রোডাক্টসগুলো যদি আরও আপনারা ইন্ডিভিজুয়ালি জানতে চান তাহলে ইউটিউবের এই চ্যানেলে কিন্তু প্রোডাক্টসগুলো রিভিউ করা আছে, আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন। এই রিভিউগুলো দেখলে যেই যেই মডেলগুলো রিভিউ আছে ওই মডেলগুলো সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন। তো কারো যদি স্পেসিফিক কোনো মডেলের জানার প্রয়োজন পড়ে তাহলে আমার রিভিউগুলো দেখতে পারেন, আর এইগুলোর প্রাইস তো আমি বলেই দিলাম, তো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মালয়েশিয়াতে থেকে সরাসরি, আমি মালয়েশিয়াতে প্রোডাক্ট বিক্রি করে থাকি। এছাড়াও যদি বাংলাদেশের কোনো ভাই আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান তাদেরকেও আমি সেন্ড করে দেই, কিন্তু কিছুদিন সময় লাগে, 1 সপ্তাহের মতো, তো তারাও কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্টসগুলো নিতে পারবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। অর্ডার করলে আমি কিন্তু বাংলাদেশে পৌঁছে দিতে পারবো, যারা ঢাকায় আছেন তারাও আমার কাছ থেকে নিতে পারবেন। ঢাকায় সরাসরি আমার ফ্রেন্ডরা আছে, ওই ফ্রেন্ডের কাছ থেকে সরাসরি আপনারা দেখা করে প্রোডাক্টটা কিন্তু দেখেই কিনতে পারবেন।
তো ভিউয়ার্স, আমি মূলত মালির সাথে আছি, পড়াশোনা কাজকর্মের পাশাপাশি ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং ক্যামেরা বিক্রি করি। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং ক্যামেরা খুঁজতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। খুবই রিজনেবল প্রাইসে আমি খুব ভালো মানের ক্যামেরা এবং ল্যাপটপগুলো বিক্রি করে থাকি। আর আমি প্রোডাক্টস দেওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব কেয়ারফুলিভাবে প্রোডাক্ট দিই, যাতে কোনো প্রোডাক্টসের সমস্যা না থাকে। আমি কিছুদিন ইউজ টিউজ করি বা চালাই টালাই, তারপরে কিন্তু আমার প্রোডাক্টসগুলো দিয়ে থাকি। তারপরে আমি প্রায় পার্সোনালি 15-20 দিনের ওয়ারেন্টি দিয়ে থাকি। এই দিন এই 15-20 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আমি কিন্তু ওই প্রোডাক্টসটা ফেরত নিয়ে নেই। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার কাছ থেকে ল্যাপটপ এবং ক্যামেরা কিনতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে, তারপর আমার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, দেখে নেন ফোন নাম্বারে অথবা ফেসবুকের মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আমার প্রোডাক্টসগুলো কিনতে পারেন। তো তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।